দুপুরের খাবারে যারা মাছ মাংস ছাড়া দারুণ কোনো রেসিপি খুঁজছেন, তাদের জন্য আমার আজকের এই মজাদার সবজি রেসিপিটি। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 5 ধরনের সবজি নিয়েছি। আমি প্রতিটা সবজি হাফ কাপ করে নিয়েছি আর এটা এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে এটা রান্না করতে পারেন। আর নিয়েছি আমি 2টা টমেটো। টমেটোটাও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মটর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটা বেটে নিয়েছি। আমি এখানে মটর ডাল নিয়েছি, আপনার যে কোনো ডাল দিয়ে এটা তৈরি করতে পারেন। এবারে ডালের ভিতরে আমি 1 চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার লবণের সঙ্গে এই পেঁয়াজ এবং মরিচটা আমি একটু মেখে দিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এটা আমি ডালের সঙ্গে মেখে নিচ্ছি। আমরা পেঁয়াজি ভাজার জন্য যেভাবে ডালটা প্রিপারেশন করি ঠিক সেভাবে আপনাকে এটা তৈরি করে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এই ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। এটা যখন একটু শক্ত হয়ে আসবে এবং কালারটা যখন এরকম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আপনাকে এটা উঠিয়ে নিতে হবে। পেঁয়াজের মতো করে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নাই। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবটুকু ভেজে নিচ্ছি। সবটুকু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটা প্যানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 2 টুকরো দারুচিনি। এবার এটা একটু আমি ভেজে নিচ্ছি। দারুচিনি এবং তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ যখনই বের হবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। এবার এর ভেতরে আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ, জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ। এবারে মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি 1 চা চামচ। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোটা দিয়ে এবারে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং এটা ঢেকে রেখে দিচ্ছি মশলা থেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে গ্যাসটা কমিয়ে মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে। মশলা থেকে পানিটা শুকিয়ে তেলটা যখন এরকম উপরে উঠে আসবে তারপরেও মশলাটা আপনাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর ভেতরে আলু এবং পেঁপেটা দিয়ে এটা কিছু সময় একটু ভেজে নিতে হবে। তিন চার মিনিট ধরে পেঁপে এবং আলুটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর ভেতরে পটল এবং মিষ্টি কুমড়োটা দিয়ে আরো 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়েও গ্যাসটা আপনার মিডিয়ামের থেকে একটু কম থাকবে।
এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। মরিচটা মাঝখান থেকে এবার কেটে তারপর দিয়ে দিয়েছি। মরিচটা দিয়ে সবজির সঙ্গে আমি আরও 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং সবজি থেকে পানিটা শুকিয়ে আসার পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, সবজি থেকে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই 10 মিনিটের মধ্যে আমি আরও 2 বার সবজিটা একটু নেড়ে দিছি, তা না হলে নিচ থেকে এটা ধরে যাবে। এবার সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ধরে সবজিটা কষিয়ে নিয়েছি, সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এর ভেতরে বাকি যে টমেটোটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি আরও 2 মিনিট এটা একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ গরম পানি। পানি কতটা দিবেন সেটা নির্ভর করে সবজি কতটা সিদ্ধ হয়েছে এবং আপনি ঝোলটা কেমন রাখতে চাচ্ছেন তার উপরে। এবার এই সবজির ভেতর থেকে আমি তেজপাতা 2টা উঠিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে উঠেছে, এবার আমি এর ভেতরে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে এটা সবজির সঙ্গে একটু মিশিয়ে আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে গ্যাসটা মিডিয়াম টু হাইতে থাকবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আগে থেকে ভেজে রাখা সেই ডালির বড়াটা দিয়ে দিচ্ছি। আবারও এটা ঢেকে রেখে দিচ্ছি 10-12 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি আর এই পর্যায়ে কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার এটা আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে এটা ঢেকে রেখে দিচ্ছি এবং আমি অন্যদিকে এটা বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি যে তেলের মধ্যে ডালি বড়াটা ভেজে নিয়েছিলাম সেই তেল দিয়েই আমি বাগারটা দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়েই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এই রসুন এবং শুকনো মরিচটা 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবার এটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন এরকম বেরেস্তার মতো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। জিরার পরিবর্তে আপনারা চাইলে পাঁচফোড়নটাও দিতে পারেন। জিরাটা দিয়ে এটাও আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখনই এরকম হয়ে আসছে তখনই এটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে মিশানোর পর এর ভেতরে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আবারও একটু সব মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। সাত মিনিট পর আমি ফিরে এসেছি। দর্শক দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও ততটাই মজাদার।
এটা আপনারা গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন মজাদার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।